রয়েছে আজকের বুদ্ধির প্রশ্ন। স্ক্রিনে তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ। তোমরা দেখতে পাচ্ছ তোমার বাবা মা একটি পাহাড়ের চূড়ায় পড়ে গিয়েছে এবং তুমি তাদের দুজনের হাত এভাবে ধরে রয়েছে। আর বন্ধু, তুমি এদের দুজনের মধ্যে যে কোনো একজনকে বাঁচাতে পারবে, এমন মুহূর্তে তুমি সেখানে কি করবে? তোমার মতামতটি আমাকে কমেন্টে জানিয়ে দাও। বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ তোমরা যারা তোমাদের মতামতগুলি আমাকে কমেন্ট বক্সে কমেন্টে জানিয়েছ। আর যারা কমেন্ট করনি তারা দ্রুত কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। আর তোমাদের কমেন্ট পড়ে আমি বুঝতে পারবো যে তোমরা তোমাদের বাবা মাকে কতটা ভালোবাসো। তো চলো পরের প্রশ্নটি দেখা যাক। অফিসের বস তার কলিগের কাজ দেখে খুব খুশি থাকত এবং বস তাকে প্রতিদিন খুব সুন্দর সুন্দর গিফট করত। একদিন বস তার কলিগের বাসায় গেল তার সঙ্গে দেখা করতে এবং বস যখন দরজার কাছে গিয়ে দাঁড়ালো তখন ভেতর থেকে কিছু আওয়াজ আসলো। দরজার ভেতর থেকে তার কলিগের কিছু কথা ভেসে আসছিল। বাবা, তুমি প্রতিদিন আমাকে মেয়েদের কাপড় পরতে বারণ করো কেন? তুমি কি জানো যে আমার অফিসের বস খুবই ভালো? তুমি শুধু শুধু আমাকে মেয়েদের কাপড় পরতে বারণ করো। আর কলিগের এই কথাগুলি শোনার পর বস সেখান থেকে চলে যায় এবং বস তার ঘরে গিয়ে সুইসাইড করে। বন্ধুরা, এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, বস এখানে কেন সুইসাইড করলো? তুমি কি বলতে পারবে? তুমি যদি পারো তাহলে উত্তরটি কমেন্টে জানিও। বসের কলিগ রিয়া তার বাবাকে বলছিল যে, বাবা, তুমি প্রতিদিন আমাকে মেয়েদের কাপড় পরতে বারণ করো। আসলে রিয়া একজন মেয়ে ছিল না, সে আসলে একজন ছেলে, আর সে সবসময় মেয়েদের কাপড় চোপড় পরে থাকত এবং বস তার এই কলিগকে খুবই পছন্দ করত। কিন্তু সে জানতো না যে সে আসলে মেয়ে নয়, আর এটা জানার পর সে দুঃখে সুইসাইড করেছে। তো বন্ধুরা, তোমরা কে কি ভেবেছিলে তা আমাকে কমেন্ট করে জানিও। তো চলো পরের প্রশ্নটি দেখা যাক। বন্ধুরা, এখন রয়েছে মজার একটি গেমস। তোমরা এখানে একটি বল ও তিনটি বাকেট দেখতে পাচ্ছ। আমি এখানে একটি বল এই তিনটি বাকেটের যে কোনো একটির মধ্যে রাখব এবং এই তিনটি বাকেটকে একটু এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে রাখব। তোমার বলতে হবে বলটি কোন নাম্বার বাকেটের মধ্যে আছে। তো চলো শুরু করা যাক। কি বন্ধুরা পারলে? এই দেখো। তো বন্ধু, তোমাদের কজনে সঠিক হয়েছে সেটি আমাকে কমেন্টে জানিয়ে দিও। তো বন্ধু, দেখা হচ্ছে পরের একটি ভিডিও।